গ্রেপ্তার হয়েছিল, বিশেষ করে আমাদের মানে বোর্ড গঠন করতে পারে না, টিএমসি তার জন্য আমাদেরকে গ্রেপ্তার করেছে, মিথ্যে প্রতিশ্রুতি 21 জনকে আমাদেরকে ফাঁসাচ্ছে। ঠিক আছে, পঞ্চায়েত ভোটে জয়লাভ করলো বিজেপি, আর মাথা ফাটলো তৃণমূলের অঞ্চল সভাপতির। কেন? কারণ তৃণমূল কংগ্রেস বিজেপির জেতা পঞ্চায়েত দখলের চেষ্টা করেছিল, তাই কি? কিন্তু তবে মাথা ফাটালো কে? কার বিরুদ্ধে অভিযোগ কোথায় ঘটেছে জানেন? সেই পরিচিত খাতড়া ব্লক, যেখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চলছিল। দেখুন তো, চিনতে পারছেন কিনা? বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার 8টি ব্লকের মধ্যে একমাত্র খাতড়া ব্লকের গোড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত একক সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করেছিল বিজেপি। শুক্রবার ওই পঞ্চায়েতে বোর্ড গঠন করে বিজেপি। বোর্ড গঠন প্রক্রিয়া চলাকালীন এলাকায় জয়ী সদস্যদের গ্রাম পঞ্চায়েতে নিয়ে যাওয়ার পথে আক্রান্ত হন তৃণমূলের গোড়াবাড়ি অঞ্চল সভাপতি মৃত্যুঞ্জয় দাস। তাকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে বিজেপির বিরুদ্ধে। সেই ঘটনা 24 ঘন্টা কাটতে না কাটতেই খাতড়া থানার পুলিশ গ্রেপ্তার করল বিজেপির রানীবাঁধ বিধানসভার 4 নম্বর মণ্ডল সভাপতি আশিস মাহাতো সহ মোট 3 বিজেপি কর্মীকে। শনিবার ধৃতদের খাতড়া মহকুমা আদালতে তোলা হলেই 3 জনকেই 2 দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। অভিযুক্ত মণ্ডল সভাপতিকে আদালত চত্বরে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা মামলায় আমাদের ফাঁসানো হয়েছে। বিজেপির দাবি, তৃণমূলের অঞ্চল সভাপতিকে আক্রমণের ঘটনায় কোনো বিজেপির কর্মী যুক্ত নয়, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই মার খেয়েছেন অঞ্চল সভাপতি। সেই ঘটনার মোড় ঘোরাতে এবং রাজনৈতিক উদ্দেশ্যেই বিজেপি নেতাকর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে, এরকমটাই অভিযোগ। তৃণমূল মিথ্যা মামলার অভিযোগ করেছে। তৃণমূলের দাবি, হামলা করেছে বিজেপি নেতৃত্বই, পুলিশ পুলিশেরই কাজ করেছে, এরকমটাই বক্তব্য তৃণমূলের। বাঁকুড়ার খাতড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট, নিউজ 10 বাংলা। ঘটনাটা, আমি আমার অঞ্চলের যারা তৃণমূল কংগ্রেসের উইনার মেম্বার তাদেরকে পঞ্চায়েতের ভিতরে ঢুকিয়ে দিয়ে বেরিয়ে এসেছিলাম। সেই মুহূর্তে ওরা বিজেপির যেসব কর্মীরা ছিল বা অঞ্চল নেতৃত্ব সবাই ছিল, তারা আতর্কিত হামলা করে আমার উপরে লাঠি ছটা দিয়ে, তাদের হাতে লাঠি রড ইঁট বিভিন্ন রকমের অস্ত্রশস্ত্র ছিল আর কি। মাথাটা আমার ফেটে গেছে, 5টা মতো সেলাই হয়েছে। আর না, আমি মেম্বারদিকে লিখেছি, ওখানে তো আর কোনো যুদ্ধ করতে যাওয়ার ব্যাপার নাই। আজকে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের পরিপ্রেক্ষিতে আজকে বোর্ড গঠন, সেই বোর্ড গঠনের জন্য মেম্বারদের মানে উপস্থিতি প্রয়োজন আর কি, সেই জন্যই পৌঁছাতে গেছি। তাহলে আমি আমাদের ওখান থেকে 20-30 জন কর্মী ছিল যারা, তারা ছিল আর আমি ছিলাম, আর বেশি কিছু ইয়া করিনি। হ্যাঁ, ওরা প্রচুর লোক জড়ো হয়েছে, একদম মানে মানে 100-এর উপরে। হ্যাঁ, আর জেলা সভাপতি পর্যন্ত ছিল তো ওখান প্রেজেন্ট, মানে আমাদের গোড়াবাড়িতে। আর ওয়ার উস্কানিতেই তো, হ্যাঁ ওয়ার উস্কানিতেই তো অঞ্চল নেতৃত্ব এই ব্যাপার মানে হামলাটা করলে আমার উপরে। পুলিশ ছিল, পুলিশের গায়েও হাত তুলেছে, পুলিশকেও মারধর করেছে। অভিযোগ এখন তো আমি না সুস্থ হলে কী করে করবো, এই তো অবস্থা, এখন তো লড়াচড়া করা যাচ্ছে না। এটা পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত গোড়াবাড়ি, একদম সামনে ওই পয়েন্টে একটা নাগাজ। আমার নাম হচ্ছে মৃত্যুঞ্জয় দাস, গোড়াবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি। যে পশ্চিমবাংলায় গণতন্ত্র বলে কিছু নেই, গণতন্ত্রের নামে গণতন্ত্রের গলা টিপে হত্যা করার প্রচেষ্টা চালাচ্ছে বর্তমানে শাসক দল। সারা বাঁকুড়া জেলার মধ্যে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ভারতীয় জনতা পার্টি গোড়াবাড়ি অঞ্চল। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং অভিসন্ধিমূলকভাবে ফাঁসানোর চেষ্টা করেছে এবং ভারতীয় জনতা পার্টির নির্দোষ, সম্পূর্ণ নির্দোষ, মিথ্যা ভিত্তিহীনভাবে এই প্রশাসন আমাদের আশিস মাহাতোকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে আজকে এই কোর্টে, এবং তৎসহ আরও 2 জনকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে। প্রশাসন চাইছে যাতে করে সুস্থভাবে পশ্চিমবাংলাকে পরিচালনা করার এদের কোনো দিশা নেই, ভ্রান্ত এবং নীতিহীনভাবে পশ্চিমবাংলায় এরা রাজত্ব চালাচ্ছে। আজকে কেন এদেরকে, কী কারণটা কী, কী কারণে এদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে,
সম্পূর্ণ ভারতীয় জনতা পার্টির এই নির্দোষ কার্যকর্তাদেরকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অঞ্চল সভাপতির কথা বলছেন, আর কিছুদিন আগে আমরা দেখলাম খাতড়াতে, দেখতে পেলাম যে প্রকাশ্যে তৃণমূলের ব্লক সভাপতি সহ যিনি অঞ্চল সভাপতি তাকেও সেদিন মারধর করেছে। সেদিন একটু কম হয়েছিল ওর মারধরটা, এটা তাদের সম্পূর্ণ গোষ্ঠী কন্দল, আর গোষ্ঠী কন্দল থাকার কারণে সেদিন যেহেতু মারটা ওর কম হয়েছিল, আর সেই কারণেই গতকালকে ওখানে তাদের গোষ্ঠী কন্দলের মাধ্যমে কালকে একটু ভালো করে দিয়েছে ধোলাই, এই হয়েছে, অন্য কিছু নয়। এতে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা যুক্ত নয়। দীপক কুমার দাস, বাঁকুড়া জেলা সম্পাদক, ভারতীয় জনতা পার্টি।